সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজকে আমরা খবর খবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি ফাহিম ডেইরি ফার্ম। আর এই ফাহিম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। এই খামারটি পরিচালনা করে থাকে সেন্টু ভাই। ওনার মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ওনাদের কাছে বেশ কিছু গাভী গরু রয়েছে। তো সেই গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। ওনাদের কাছ থেকে আপনারা মিডিয়াম সাইজের গাভীগুলোই বেশি পাবেন। ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী পাবেন। বর্তমানে যেহেতু লকডাউন চলতেছে, লকডাউনের কারণে আপনারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন বা কীভাবে গাভীগুলো কেনাবেচা করতেছে, গাভীর বাজারটা কেমন যাচ্ছে, গাভীর দাম কতটা কমলো বা কতটা বাড়লো, আশা বিষয়গুলো আমরা সেন্টু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা সেন্টু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো। তো করোনা ভাইরাসের যে লকডাউন চলতেছে, লকডাউনের ভিতরে চলে আসলাম আপনার খামারে। তো বর্তমানে কতগুলা গাভী আছে? এখন বর্তমান বেশি গাভী নেয় মনে করেন রমজান মাস, তো বাংলাদেশে তো মনে করেন লকডাউন, এগুলো তো গরু এখন বেশি সংগ্রহ করা যাচ্ছে না। তারপরে কয়েকটা গরু আছে, ধর 7-8টা গরু আছে। আজ 10 টাকা গ্রামে 7-8টা গরু দেখা পাইছি। তো বর্তমানে বাজারটা কেমন যাচ্ছে? এখন বাজারটা বর্তমান বেশি একটা বাড়তি না, একটু কমে, বুঝছেন? যে গরু মনে করেন আগে যে রেটে বেশি হচ্ছে 20-30 হাজার কম আছে করোনা ভাইরাসের জন্য, মানে মানুষজন আসতে পারতেছে না, রেট আমরা কিনতেছি যে রেটে বিক্রি করতেছি মনে করেন ওইভাবে। আমরা যখন বেশি দামে কিনবো বেশি দামে বেচবো মনে করেন, এখন যেভাবে বাজার চলে সেভাবে বিক্রি করতে হয়। মানে যেভাবে বাজারটা চলে সেইভাবে বিক্রি করতে হয়। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে যারা আসতে পারতেছে না, তো তারা কিভাবে নিচ্ছে? যারা আসতে পারতেছে মনে করেন আমরা ভিডিওর মাধ্যমে গরু দেখাচ্ছি, ওরা মনে করেন নেটে গরু দেখতেছে, পছন্দ আছে, দাম দরে মিল হলে ওরে আমরা মনে করেন ব্যাংকে টাকা লাগিয়ে দিলে গরু আমরা নিজ দায়িত্বের বাসায় পৌঁছা দিচ্ছি। নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দিচ্ছি, মানে বাসায় পৌঁছানোর পরে গরু ওর মনে করেন হবে, আর যাদেরকে ওর বাসায় না পৌঁছবে আমার দায়িত্ব থাকবে এটি। আচ্ছা আচ্ছা। আবার অনেকেই তো বলে যে কিছু টাকা দেন আমি গরু বাড়িতে পৌঁছে দিই। না না, এইগুলো আমরা করি না। আমার মনে করেন সম্পূর্ণ টাকা ব্যাংকে লাগাই দিবে, তারপরে আমরা গরু পাঠাবো। 10-টা টাকা আমরা বাকি কিনেও নেই, বাকি আমরা বেশি উনি গরু। তার মানে আপনারা এখান থেকে বাকিতে? না না না, বর্তমানে এই খামারে তো গরু কোনো দিন বাকি বিক্রি হয় না। মানে আমরা মনে করেন বাকি কিনতেও পাই না, বাকি বেচতেও পাই না আমরা। মনে করেন যারা বাকি দেয় তারা দিবি, মনে করেন সেটার ভাবে ব্যবসা করলে মনে করেন বেশ দিন টেকে না। আর সেটার মনে করেন হালাল ব্যবসা করলে মনে করেন অনেকদিন করা যায়। এই জন্য করছি বাংলাদেশে যে যাতে গরু কিনবেন বাকি কেউ দিবি না, বাকি যেখানে দিতে হবে সেখানে মনে করেন ভেজাল আছে এটি, বিশেষ করে গাভী গরু। অবশ্যই গাভী হোক যেটি হোক, আপনার বাড়ি মনে করেন সিলেট, চিটাগাং, বরিশাল, আমার বাড়ি পাবনা, আপনার সাথে সম্পর্ক একদিন কর জন্য ফোনে, আপনার বাকি দিতে যাতে আপনার ফোনটা বন্ধ থাকে, আমি টাকাটা তুলবো কী করে মনে করেন। এই জন্য বাকি যে লোক দিতে চায় যে ভাই 20,000 টাকা দেন গরু পোষা দিচ্ছি, এগুলো সম্পূর্ণ সিটারি করে ভাই। রমজান মাসে রোজা থেকে মিথ্যা কথা বলবো না, মনে করেন সিটারি ব্যবসা করলে ভীষণ থাকে না ব্যবসাটা। এই জন্য যে যেখান থেকে গাভী কিনবেন আপনারা পুরা টাকা ব্যাংকে লাগা দেবেন, ইনশাল্লাহ গাভী আপনার পাঠা দিবে। আমার তো নেওয়ার দরকার নেই, অন্য খামার তো নেবেন তাও গরু পাঠা দিবে মনে করেন। টাকা লাগা দেওয়ার পরে টাকা লাগিয়ে দিলে গরুটা পৌঁছে? আপনি তো বহুদিন তো ভিডিও করতেন, কোনোদিন শুনেছেন যে গরু টাকা মোট দিবার পর কোনো গরু রাখি দিয়েছে? এই রি করে বায়না দেওয়ার পর গরু রাখি দিয়েছে, মোট টাকা দিলে কা গরু সারা রাখে মনে করেন? কথা গরুর যে দামটা পুরো টাকাটা পেট করলে তারা গরুটা পাঠিয়ে? অবশ্যই পাঠাতে হবে, আমার দিলে আমি পাঠাতে হবে, অন্য খামার দিলে অন্য খামারে পাঠাতে হবে। কিন্তু টাকা দিবার পরে কোনো লোক গরু রাখার ক্ষমতা থাকে না, এটি এই টোপের ব্যবসা মনে করেন, এটি অনলাইন ব্যবসা। কোনো লোকের বাপের খামাতে নেই আপনার 10 টাকা মারি দিবা, বুঝতে পারছেন? টাকা মারি দিলেও ব্যবসায় বন্ধ হয়ে যাবে, মানে সামান্য 20-30 হাজার টাকা মেরে একটা জীবন যায় নাকি, ওর তো ব্যবসা করতে হবে। তাহলে এটি মানুষ বোঝে না। এখন মনে করেন যে যেখান থেকে গরু কিনবেন আপনার আগে যাচাই বাছাই করে দেখে নেবেন যে লোকটা ভালো কি খারাপ, তারপরে গাভী গরু কিনবেন। গাভী গরু তো অনেক মার্কেটিং মনে করেন, এই গরু মনে করেন গাভী গরু যারা বোঝে না ওরা গরু কেনে, ওরা বিপদে কোনো শেষ থাকে না, আগে বুঝতে হবে, তারপরে মনে করেন গাভী গরু খামার করতে হবে, কিছুটা হলেও শিখতে হবে। অবশ্যই শিখতে হবে, এটি তো মনে করেন মাঠে পার ডে বেলা সারাদিন পার ডে 500 টাকা লেয়ার সেম, একটা গাভী 2 লক্ষ টাকাতে কিনলেন আপনি খাওয়াতে না পারলে শরীর হয়ে যায় বদ্ধের, বুঝতে পারছেন? এটা হচ্ছে অবলা জাতি, এর পিছনে শ্রম দিতে হবে, তারপরে 10 টাকা বাই করতে হবে মনে করেন। আচ্ছা আচ্ছা, তো সুন্দর কথা বললেন। তো যে গাভীগুলো আছে তো চলুন সেই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দেখেন রমজান মাসে বেশি কথা বলবো না, ইনশাল্লাহ গাভী যেগুলো আছে দেখাই মানসিক। আমরা প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁতে কয়টা গাভী? দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা দিয়েছে। দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা দিয়েছে? কি বাচ্চা এটার সাথে? সাথে বকন বাচ্চা ভাই। বকন বাচ্চার সাথে? না। দুধ হচ্ছে কেমন? এটা দুধ পাচ্ছে সারাদিনে মনে করেন 18 লিটার, 17-18 করে টানতেছে আমি। আর গাভীটা অনেক বড় গাভী তো দেখতেছেন, উড়ালে জায়গাটা 17-18 লিটার দুধ পাচ্ছেন, বিশাল বড় গাভী তো এটা। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,90,000, এটা ফিস দাম, একদম ফিস 1,90,000 টাকা।
একদম 190000 কোনো আলোচনার সাথে কথা বলা যাবে না যে লিবি 190000 টাকা দিয়ে বিক্রি করবে এটা দাম চাইলে আমি 2,20,000 চাইতে পারতাম না কিন্তু একদম ফিক্সড দাম 190000 190000 টাকা বেশি কথা খরচ করে গাবি বিক্রি করব না কয়েক কথা খরচ করে গাবি বিক্রি করব বিক্রি হইলে হবে না হলে আমার খামারে থাকি দেবে গাবি আর যে লোকে আসবেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা গাবি নিজের চোখে আসি দেখে শুনে আপনারা নেবেন দুধ দুই তিন দিন দোয়ানি করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না যেখান থেকে নেন আচ্ছা আচ্ছা পাশে গাবিটা ভাই এটা হলস্টন ফ্রিজিয়াম কিন্তু খুব বড় গাবি ভাই দেখেন গাবিটা ওজনে আছে সর্বনিম্ন 8 মণ খুব বড় গাবি এটা আচ্ছা আচ্ছা বাচ্চাটা একেবারে গাভীর মতো হ্যাঁ বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা জি কয় নাম্বার বাচ্চা দিল এটা এটা সেকেন্ড বাচ্চা কি দাঁতে গাবিটা 6টা ভাই সেকেন্ড বাচ্চা জি দুধ হচ্ছে কেমন এটা দুধ পাচ্ছে দুইটা আনে 17 15 16 আম্মা করে আসছে তো মনে করেন দামটা কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে 195000 195000 জি আর গাবিটা অনেক বড় গাবি আপনাকে দেখেন গাবিটা সর্বসব আত্মনো এটি আছে গাবিটা সবসব বিশাল বড় গাবি দরদাম করে নিতে পারবে হ্যাঁ এটা কিছু একটা কম বেশি করা যাবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন 195000 টাকা দাম চাচ্ছে জি দেখতে পাচ্ছেন গাবিটি আপনারা কিছু একটা কম বেশি করা যাবে পাশে গাবিটা ভাই এটা হলস্টন ফ্রিজিয়াম এটা হলস্টন ফ্রিজিয়ান জি জি এটা দাঁতে কয়টা এটা 4টা সেকেন্ড বাচ্চা দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা জি সাথে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুধ হচ্ছে কেমন এটাই এটা দুধ পাতে সাড়ে দিনে 14 15 জামা করে আসতেছে এক একদিন 14 15 দুধ পাচ্ছে আর জেলে কইলে 14 লিটার দুধ দিয়ে আনতে দিয়ে দেব 14 লিটার জি জি দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 175000 175000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে একটা কম বেশি করা যাবে দেখেন এক উলান্ডা জায়গাটা দেখেন দর্শক দর্শক আপনারা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা সার বাচ্চা নিতে পারবেন পাশের গাবিটা ভাই এটা ভাই হলস্টন সুন্দর একটা গাবি দেখতে হ্যাঁ এটা লোক রানী বলে কিন্তু জাতার জন্য হলস্টন ফিজিয়াম এটা আসলে এই কালারের গাবিগুলো দেখতে অনেকটা সুন্দর হ্যাঁ গাবি মানে খুব সুন্দর আছে আমরা পাতলা দেখতেছেন না একদম অরিজিনাল জাত এটা আর বাচ্চাটা খুব সুন্দর বাচ্চাদের সাথে দাঁতে কয়টা গাবিটা এটা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা জি জি দুধ হচ্ছে কেমন এটা দুধ পাচ্ছে 15 16 আম্মা করে আসছে সারা দিনে সকালে 10 সাড়ে 10 11 এরকম করে আসছে দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে 185000 185000 জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নিতে পারবেন কিছু একটা কম বেশি করা যাবে কিছুটা কম বেশি করে নিতে পারবেন জি জি পাশের গাবিটা পাশের গাবিটা ভাই হলস্টন ফিজিয়াম আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা গাবিটা এটা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা না সাথে তো বকন বাচ্চা সাথে বকন বাচ্চা সাথে বকন বাচ্চা সাথে দুধ হচ্ছে কেমন এটা এটা দুধ পাতে সারা দিনে মনে করেন 12 লিটার 12 11 এমন করে আসছে সকালে 8 12 11 এমন দুধ পাচ্ছে জি জি এসব বাচ্চারা খুব সুন্দর বাচ্চা বকন বাচ্চা দামটা কেমন চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে 165000 165000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কিছু একটা কম বেশি করে নিতে পারবে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন পাশেরটা এটা গাব ভাই এটা এখনো দাঁত হয়নি অদাঁত বয়স এটা গাব গাব না কত দিনের গাব আছে 7 মাস পার হচ্ছে 7 মাস পার হচ্ছে জি জি দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 175000 175000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে কিন্তু একটা কম বেশি করে নিতে পারবে যে লোক লোক দেখে শুনে নিতে পারবে কাছে দেখে শুনে দরদাম করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে দর্শক আপনারা দেখে শুনে দরদাম করে নিতে পারবেন 175000 টাকা দাম চাচ্ছে তো বর্তমানে এই কয়টা গাভি আছে নাকি আরো গাভি আছে না এটা পিছনে একটা জার্সি আছে ভাই এটা 4 মাসের প্রেগন্যান্ট 4 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ একটা জার্সি দুই দাঁত বয়স চেক দিয়ে নিতে পারবে তো আচ্ছা একদিন নিতে পারবে সমস্যা নেই দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দুই কান দাঁত কেবল হচ্ছে প্রথম বাচ্চা দিবে দামটা কেমন চাচ্ছে দাম চাচ্ছে 70000 70000 টাকা হ্যাঁ খালি 70000 এটা বিক্রি করা যাবে দর্শক খালি 70000 টাকা দাম চাচ্ছে 4 মাসের গাব হ্যাঁ দরদাম করে নিতে পারবে কিছু একটা কম বেশি করা যাবে সীমিত টাকা কিছুটা কম বেশি করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ দর্শক কিছুটা কম বেশি করে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন আজকে তো আমরা বেশ কিছু গাবি দেখলাম তো বর্তমানে তো করোনা ভাইরাসের কারণে বা লকডাউনের কারণে মানুষ তেমন একটা আসতে পারছে না তো তারা যে গাবিগুলো নিচ্ছে তো রাস্তাঘাটে তো কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আমাদের নিজস্ব পরিচিত গাড়ি যাচ্ছে আর আমার খামারের রাখাল দুনার বাইক পোষা দেওয়া পারেন সমস্যা নেই তো মানে আমার দায়িত্ব থাকবে উনের বাইক পোষানো পরে গোড়ালার দায়িত্ব থাকবে আর যাতে কোনো বাইক না পৌঁছে সাথে করে আমরা নিজ দায়িত্ব গাড়ি পোষা দেবো আমরা আপনাদের নিজ দায়িত্বে গাড়িটা পৌঁছে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা যদি একটু বলেন ফোন নাম্বার 01314552887 আগের নাম্বারে আমার এটা আচ্ছা আচ্ছা তো আসার ঠিকানাটা যদি বলেন আসার ঠিকানা যে যেখান থেকে আসবে মনে করেন দাসুরে ঈশ্বরদের কথা কইলে নাবলি ওখান থেকে আমি লি আসতে পারবো বাংলাদেশ যে কোনো জাতির আসলে মানে ঈশ্বরদের রেল জংশন আর বাসে আসলে দাসুরে নাববি এটা নাবলা ফোন করলে আমি উপযুক্ত রিসিভ করতে পারবো আচ্ছা আচ্ছা
তো বর্তমানে তো মানুষ গাবি কিনতে ভয় পায়, তো গাবিটা কিনতে যেন ভয় না পায় কিভাবে তাহলে গাবিটা কিনবে? গাবিটা বারবার তো ভাই আমি তো ভিডিওতে মাঙ্গি একই কথা বলি, গাবি যারা কিনে ইরে আগে মনে কর নিজে আসে গাবির কাছ দেখতে হবে আগে। আর দ্বিতীয় কথা, দালালের মাধ্যমে গাবি কেনা যাবে না। একটা গাবি যে দালালের মাধ্যমে কিনে গাবিটার পরে 10-20 হাজার টাকা বাড়ি যাবে, বুঝতে পারছেন কথা? মনে করেন একটা লোক, একটা লোকের পাশে মেমিকল ঘরে না, কিছু টাকার জন্য ঘরে, আপনি দেখবেন আপনার সাথে গেলে আমি এমনি যাবো না, আপনার সব লাভ থাকলে আমি যাব। এখন যে খামারতে আপনি আসবেন ওই খামারে যদি গাবি আপনার পছন্দ না হয় অন্য খামারে কোনো লোক সাথে করে যাবেন না। অন্য খামার লোক সাথে গেলে মনে করেন ভেজাল হবে, আপনার গাবি পথে 20-30 হাজার বাইরে যাবে। গাবির দাম যদি 1.5 লাখ টাকা হয় আপনার গাবির দাম ওখানে 70 হাজার টাকা দিকে না লাগবে আপনার। আমি কয়ে দিচ্ছি 15, আপনার বাজার 14 হতে পারে, কিন্তু 10 হলে তো আপনি মানিয়ে নেবেন না। এই জন্য গাবি করে বলবেন যেখান থেকে কিনবেন আগে জাত মান দেখে কিনবেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন তো ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।